হ্যালো বন্ধুরা, আজ আমি কাকরোলের পাকোড়া নিয়ে এসেছি, অথবা বড়া, যে যাই বলুন না কেন। চলুন দেখে নিই এই সুন্দর রেসিপিটি কিভাবে তৈরি করা যায়। এখানে আমি তিনটা বড় বড় সাইজের কাকরোল নিয়েছি। এখন আমি এগুলো একটি পাত্রের মধ্যে দিয়ে দিব, দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব। 5 মিনিট ফুটন্ত পানিতে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি, পুরোপুরি সিদ্ধ করব না। এখন ঠান্ডা করে এগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এগুলো আমি অর্ধেক করে কেটে নিব, মাঝখান দিয়ে বরাবর আমি এগুলো এভাবে অর্ধেক করে নিব। দেখুন আমি কীভাবে অর্ধেক করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অর্ধেক করার পর মধ্যখানে যে বিচিগুলো আছে সেগুলো আমি একটি চামচের সাহায্যে ভালো করে এগুলো তুলে নিব। দেখুন একটি চামচের সাহায্যে আমি এগুলো তুলে নিচ্ছি, বেশি সিদ্ধ করিনি আমি, একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। ঠিক সেই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিয়েছি, দেখুন। এবং চামচের সাহায্যে এখন আমি মাঝখানের বিচিগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাকরোলের বিচিগুলো এভাবে ছাড়িয়ে নিব মাঝখান থেকে। এবং খেয়াল রাখতে হবে সাইডের দিকে যেন ফেটে না যায়, এভাবে সাবধানতা তার সাথে আমি এগুলো সব তুলে নিচ্ছি। আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হলো, কেমন লাগলো আপনাদের কাছে। তো বন্ধুরা দেখুন, এগুলো আমার প্রায় সবগুলো কাকরোলে তোলা হয়ে গেছে। এখন আমি দেখুন তোলা হয়ে গেছে। এখন আমি এই কাকরোলের বিচিগুলো রেখে দিব একটি পাশে, আর এই যে বাকি অংশগুলো ফেলে দেব। এখানে আমি নিয়েছি, দেখুন, রসুন কুচি নিয়েছি, আর 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, এবং সঙ্গে আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর লঙ্কা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি। এখন অন্যদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, অথবা প্যান, যাই বলুন না কেন আপনারা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি সর্ষে বাটা আর আদা বাটা বাদে যেগুলো আছে সবগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, এবং হালকা লালচে করে এগুলো আমি একটু ভেজে নেব। হালকা লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব একে একে পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আপনারা ঝাল দিয়ে দিবেন, আপনার যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ঠিক সেই অনুযায়ী আপনারা ঝাল দিয়ে দিবেন। আমি আমার এখানে আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি। তারপর একটি খন্থার সাহায্যে ভালো করে এগুলো আমি থেতলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা আর আদা বাটা যে একসাথে বেটে রেখেছিলাম আমি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ এগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, 2 মিনিটের মতো আমি এগুলো নাড়িয়ে নেব, যাতে সর্ষে বাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব কাকরোলের যে মাঝখান থেকে আমি অতিরিক্ত যে বিচিগুলো ছিল সেগুলো যে আমি তুলে রেখেছিলাম সেগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো আমি ফেলে দিইনি, এগুলো আমি দিয়ে দিলাম পুর বানানোর জন্য। এখন আমি আবারও খন্থার সাহায্যে ভালো করে আমি এগুলো থেতলে নিচ্ছি, এবং একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, এগুলো একটু চেপে চেপে ভাজতে হবে, তাহলে একটি পুরটা ভালো হবে, খেতে অনেক মজা লাগবে এটি। যাই হোক, এখন আমি এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি মাখা মাখা টাইপের হওয়ার জন্য। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে এবার আমি একটি সরা সাহায্যটা ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে দেখুন এখানে পানিগুলো শুকিয়ে গেছে। আবারও আমি 3 থেকে 4 মিনিট একটু খন্তার সাহায্যেভাবে নাড়িয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। যখন দেখবেন কড়াইয়ের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এইটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, দেখুন এভাবে চেপে চেপে করতে হবে। এখন আমি এইটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পুর
কাকরলের পুরটি হয়ে গেল। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। এখন এক পাশে আমি এটাকে রেখে দিয়ে একটি চামচের সাহায্যে এই পুরগুলো নিয়ে প্রত্যেকটা কাকরলের যে অর্ধেক অংশগুলো ছিল যেগুলো আমি চামচ দিয়ে তুলে রেখেছিলাম সেগুলো আবার ভর্তি করে দিয়ে দিব পুরো কাকরলে সম্পূর্ণ। দেখুন আমার হয়ে গেছে। এখন এদিকে আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চালের গুঁড়ো নিতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে আমি 3-4 চামচের মতো ময়দা নিয়েছি। তারপর এগুলো একটু পানির সাহায্যে ভাবে আমি গুলিয়ে নিয়েছি। এবং এখন আমি এই যে কভার করে দিব কাকরলের উপরের দিকে যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। এখন অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেলে খেতে পছন্দ করি তাই অল্প তেলে এগুলো আমি একটু একটু করে এভাবে কভার করে দিয়ে দিলাম কাকরলগুলো। দেখুন তারপর যখন লাল হয়ে আসবে এক পাশ তখন আমি অন্য পাশে এভাবে উল্টে দেব খন্তার সাহায্যে অথবা হাতার সাহায্যে। দেখুন হাতার সাহায্যেভাবে আমি লাল হয়ে গেছে এক পাশ উল্টে দিয়েছি। এরকম প্রত্যেকটি আমি এভাবে উল্টে দেব। দেখুন এরকম লাল লাল যখন হয়ে আসবে তখনই এটাকে আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, আপনারা এমনি সসের সাহায্যেও খেতে পারবেন। সস দিয়ে দেখুন কত সুন্দর লাগছে খেতে দেখতে দুটোই। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটি খেতে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।